বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। বিয়ে ভাঙছে দুর্নিবার সাহার, এই গুঞ্জনে আপাতত সরগরম টলিবাড়া। ইদানিং দুর্নিবার মীনাক্ষীর দাম্পত্য কলহ চরমে, শোনা যাচ্ছে এখন তা এমন জায়গায় পৌঁছেছে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছেন মীনাক্ষী। ঘনিষ্ঠ মহলের খবর নতুন সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার, তার জেরেই এই পরিস্থিতি। একসঙ্গে কাজের সূত্রে আলাপ দুজনের, 2017-ই আইনি বিয়ে, 2021-এ ঢাকঢোল পিটিয়ে সামাজিক বিয়েটাও সেরে ফেলেন। বিয়ের দিন মীনাক্ষী পড়েছিলেন লাল বেনারসি দুর্নিবার ধুতি পাঞ্জাবি। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি বিবিএ বিসিএ বিএমএলটি বিটিটিএম বি অপ্টো এমবিএ এমইজে এমপিএইচ এমটিটিএম ফর অ্যাডমিশন কল 9007027585। আই বুড়ো ভাত, সঙ্গীত, মেহেন্দি, বউ ভাত সবই হয়েছিল নিয়ম মেনে। বিয়ের ভোজে মেনুও ছিল বেশ লম্বা, জুটিকে মেড ফর ইচ আদার বলেছিলেন অনেকেই। একটা সময় কর্তাকে ফোন করলে হয় বেজে যেত কিংবা ফোন ধরতেন গিন্নি। বছর না ঘুরতেই এমন কি হলো যে বিচ্ছেদ ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না তারা? মীনাক্ষী জানিয়েছেন এ বিষয়ে আমি কোনো কথা বলবো না। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দুর্নিবারও কিছু জানাননি। তার ফোন বেজে যায়। গানের জগতে খুব কম সময়ে পরিচিতি পেয়েছেন দুর্নিবার। তার ইউটিউব চ্যানেলেও জনপ্রিয়তা পেয়েছে যথেষ্টই। ইমন চক্রবর্তী, জয়তী চক্রবর্তীর সঙ্গে তার গান প্রশংসিত হয়েছে বহুবার। সেসবের মধ্যেই ব্যক্তিগত জীবনে এই ছন্দপতন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।